আর মায়ের মন্দিরে যে মূর্তিটি আছে এটা ছোটো ছয় ইঞ্চি কালো কস্তি থাকলে দুর্গা মূর্তি, মা মহিষ মর্দিনী সিংহ মায়ী। মোটামুটি কত লোক এখানে সেবা নেন? 400 মতন তো মিনিমাম হয়। আপনার আরো বেশি বেশি হয়। আচ্ছা আচ্ছা, জাস্ট একবার দেখো তোমার রান্নাঘরটা। আমরা সেই রান্নাঘরের মধ্যে ঢুকে গেছি, দেখো কত রকমের রান্না তৈরি হচ্ছে এখানটায়। আর এই দেখো সেই মস্ত হাঁড়িতে রান্না। এটা কি হচ্ছে মায়ের ভোগ? নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা শ্লোক, নতুন একটা ব্লগ। বেসিক্যালি আজকে আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার কোথায় না, সর্বমঙ্গলা মন্দিরে। তোমার জাস্ট একবার ভিউটা দেখে নাও। এটা হচ্ছে মন্দিরের ভেতরটার ভিউ, পুরো একদম দেখো এখানটায় এরকম। তো এটা করতেই এসেছি আজকে, ছোট্ট একটা ব্লগ বানাবো, খুব একটা বেশি বানাবো না, জাস্ট মন্দিরে পুজো দিতে আসবো। আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি অন্য জায়গায়, তোমরা জানোই আগের দিন ওই ল্যাংচা ভবনে শুট করলাম, তো ওই দিনকে ওই একই ড্রেস পরে রয়েছি, ভাবলাম এখানে একটা ব্লগ করিনি, তো তার জন্যই ব্লগ করছি। চলো হেঁটে এটা দেখি। A few inches later, সো বন্ধুরা দেখো আমরা রয়েছি এখন আমি মন্দিরের বাইরেটা দাঁড়িয়ে, জাস্ট মন্দিরের সামনেটা কীরকম তোমাদের একবার দেখিয়ে দিই আর কি। এইটা হচ্ছে পার্টিকুলারলি মন্দিরের সামনের অংশটা, যদিও অনেকটা বড়, তো আজকে প্ল্যান করে তোমাদের দেখাচ্ছি একবার। এইটা পুরোটাই মন্দিরেরই, এটা মন্দিরের সামনের অংশ, এখানে প্রচণ্ড পরিমাণে হকার টকার যা থাকে দোকান ফোকান সেগুলোই আছে। আর এই যে রাস্তাটা দেখছো পার্টিকুলারলি, এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি। তো চলো মন্দিরের এন্ট্রিটা কীরকম কী হয় সব দেখাচ্ছি তোমাদের আর কি। এটা হচ্ছে পার্টিকুলারলি, আর আশেপাশে দেখছো প্রচুর লোকের যারাই করছে। পার্টিকুলারলি ভিউটা দেখো ঠিক এইরকম মন্দিরের, এটা দেখো জাস্ট তোমাদের 365 ডিগ্রি দেখাচ্ছে আর কি। তো আমি ঢুকে গেছি এখন মন্দিরের ভেতরটায় আর কি, মানে মানে মন্দিরের প্রেমিয়েশন যেটা সেই ভিতরে ঢুকে রয়েছে আর কি। পার্টিকুলার ওই যে পার্টিকুলার মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মানে শিলা যেটা মা রূপে পূজিত হয় তার মন্দির, আর এগুলো তো আশেপাশে নাট মন্দির রয়েছেই রয়েছে। তো ভেতরে গিয়ে তোমাদের দেখায় কিছুটা অংশ আর কি। দেখো আমরা রয়েছি এখন মন্দিরের প্রাঙ্গণে, মানে জাস্ট মায়ের যে মূর্তিটা রয়েছে, বেসিক্যালি এটা কিন্তু মায়ের মূর্তি না, এখানে একটা রয়েছে নারায়ণ শিলা টাইপের, মানে একটা শিলার মূর্তি, ওটাকেই পূজিত হয়। জাস্ট তোমরা দেখাও, তোমার দেখাচ্ছে আর কি। ভেতরটা হচ্ছে এইরকম মন্দিরের, মানে জাস্ট যাচ্ছি আমি, তোমরা খালি দেখো একবার। আজকে যেহেতু জামাই ষষ্ঠীর ঈদ রয়েছে, তো বাইব রয়েছে প্রচণ্ড পরিমাণে লোক রয়েছে। ওই যে পার্টিকুলার দেখছো, এটা হচ্ছে মায়ের মন্দির, মায়ের মূর্তি, এই যে পার্টিকুলারলি এটা। এখানে মা কিন্তু মূর্তি রূপে পূজিত হয় না, এখানে একটা পাথর পাথর রূপে হয়। তো দেখো আজকে একটু ভিড় রয়েছে বলে একটু সমস্যা হচ্ছে তোমায় দেখতে, কিন্তু আশা করি তোমরা ভালো দেখতেই পেয়েছো। দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি নাট মন্দিরের ভেতরটা আর কি। এই পিছনে দেখতে পাচ্ছি এটা পুরোটাই নাট মন্দির আর কি। এটা হচ্ছে মেন মন্দির আর এটা হচ্ছে নাট মন্দির। তো ভেতরটায় যাই মেন মন্দিরে গিয়ে তোমাদের আরেকবার দেখে নিই সুন্দর করে। A few inches later, দেখো ঘুরতে ঘুরতে এমন একজনকে পেয়ে গেছি যে মন্দির সম্বন্ধে বলতে পারবে, যে হচ্ছে প্রধান পুরোহিত, দায়িত্বপ্রাপ্ত কোষাধ্যক্ষ, তার মুখ থেকে শুনবে বেসিক্যালি কি। কাকু আপনি কি কি ইসে আছেন? আমি ট্রাস্টি বোর্ডের সদস্য, হ্যাঁ মন্দিরের কোষাধ্যক্ষ, হ্যাঁ এবং মন্দিরের প্রধান দায়িত্বপ্রাপ্ত পুরোহিত। আচ্ছা, তো এই মন্দির সম্বন্ধে কিছু বলুন আর কি। এই যে মন্দির দেখছেন, হ্যাঁ এই যে নটা চূড়াওয়ালা, এই চূড়া হচ্ছে মায়ের নবরাত্রি হয় বলে নবরত্ন মন্দির। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মহাতাপ 1702 খ্রিস্টাব্দে এই মন্দিরটা পরিষ্কার করেছিলেন। এই মন্দির হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। আর মায়ের মন্দিরে যে মূর্তিটা আছে এটা ছোটো 6 ইঞ্চি কালো কস্তি থাকলে দুর্গা মূর্তি, মা মহিষ মর্দিনী সিংহ মায়ী মহালক্ষ্মী রূপিণী। এই মন্দিরের প্রাচীনত্ব হচ্ছে আমাদের বার্ষিক পুজো হয় মা যেহেতু দুর্গা, তাই শারদীয়া দুর্গোৎসব মায়ের প্রধান উৎসব। আর এই মাকে আজকে এই যে মায়ের মূর্তিটা আইডল অফ সরলা মাতা ঠাকুরণী, এটা অন্তত 1000 বছরের পুরনো, কিন্তু বিভিন্ন হস্তান্তর হতে বর্ধমানের মহারাজা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং সেই রাজপরিবার যতক্ষণ পর্যন্ত রাজন্যবর্গ ছিল, অর্থাৎ জমিদারি কথা বিলুপ্ত না হওয়া পর্যন্ত ওরা নিজের দায়িত্ব করে মন্দির চালিয়েছিলেন। তারপর 1959 16 জুলাই একটি ট্রাস্ট বোর্ড গঠন করে ভক্তদের
দেখভাল মন্দির সংস্কার নিত্য পূজা ভোগ আরতি করার জন্য টাস্ক ফোর্স গঠন করে। সেই টাস্ক ফোর্সের পুরীর তরফ থেকে আমি একজন সদস্য এবং আমরা এই যে দেখছেন ভক্তরা আসছে প্রতিটি অকেশনেই ভক্ত সমাগম হয় এবং মায়ের বার্ষিক দুর্গাপূজার সময় মায়ের যে সমস্ত উৎসব হয় সেই উৎসবটা হচ্ছে শারদীয়া দুর্গা উৎসব নবরাত্রি পুজো। অর্থাৎ মহারাজা ক্ষত্রিয় ছিলেন বলে সেই নবরাত্রি পুজো আমাদের ঘট আসে প্রতিপদের দিন মহারাজ পরদিন ঘট আমরা বিরাট ইয়ে করে শোভা করে শোভাযাত্রা করে রাজার পরিষ্কার কৃষ্ণ সারাটায় ঘট আনি রজত ঘটে এবং ঘটটা আমরা পরিষ্কার করি এবং তখন নবরাত্রি পুজো হয়। আর দুর্গা পুজোর সময়টা বিশ্বাস সূত্র নবমীর দিন আমরা নটা কুমারীকে নটা সিংহাসনে বসে নবরাত্রি পুজো উদযাপন করি নটা কুমারীকে পুজো করি। দেখো বেসিক্যালি গল্পটা কী হয়েছিল, আমি প্রথমে ভেবেছিলাম এটা একটা কালী মন্দির, কিন্তু কালী মন্দির নয়, সরি ফর দ্যাট, এটা হচ্ছে দুর্গা মন্দির। মা এখানে দুর্গা রূপে পূজিত হয়, মহিষা মর্দিনী যা ছিল সব তো তোমরা শুনেই নিয়েছো। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, মানে আমি ভেবেছিলাম হয়তো কালী মন্দির কালী ঠাকুর যাবো, যেহেতু নামটাও সেরকম আমি বুঝতে পারিনি এরকম, কিন্তু এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলো, আশা করি তোমাদেরও ক্লিয়ার হয়ে গেল। দেখো তোমরা এখন রোড ফাইন্ডার আছো, জহরের সঙ্গে আছো, একটুখানি তোমাদের ভালোভাবে দেখাবো। তো আমরা রয়েছি এখন মেন মায়ের যে ভোগ তৈরি হচ্ছে তার ভেতরটায়। জাস্ট একবার দেখো তোমার রান্নাঘরটা, আমরা সেই রান্নাঘরের মধ্যে ঢুকে গেছি। দেখো কত রকমের রান্না তৈরি হচ্ছে এখানটায়। আর এই দেখো সেই মস্ত হাঁড়িতে রান্না, এখানে এটা কী হচ্ছে মায়ের ভোগ? এটা মায়ের ভোগ, এটা অন্ন পরমান্ন পুষ্পান্ন ব্যঞ্জন দিয়ে মায়ের ভোগ তৈরি হচ্ছে। সাড়ে বারোটার মধ্যে আমরা ভক্তদের মধ্যে বিক্রি করবো এবং যারা কুপন কাটে তাদের অগ্রাধিকার থাকে, আর যারা কুপন কাটতে পারেনি তাদেরও আমরা কিছু পোশাচ্ছি। মানে তোমাদের জাস্ট আমরা বাইরে গিয়ে কথাটা বলছি, আমরা প্রচন্ড আওয়াজ হচ্ছে, দেখেন না তোমরা হয়তো অনেক কথা বলতে পারবে না, তো আসো বাইরে আসো, বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি। জাস্ট তোমরা একবার দেখো খালি কত রকমের কত কিছু তৈরি হচ্ছে। আচ্ছা মাকে কত কত কী রকমের ভোগ দেওয়া হয়? মায়ের অন্ন থাকে তিন রকম, সিদ্ধান্ন থাকে খাসচালের ভাত, পুষ্পান্ন থাকে পোলাও এবং পরমান্ন থাকে পোলাও, আর পরমান্ন থাকে পায়েস, আর পুষ্পান্ন থাকে পোলাও। প্রতিদিন মোটামুটি কত লোক এখানে সেবা নেন? 400 মতন তো মিনিমাম হয়, কখনো কখনো অকেশনে আরো বেশি বেশি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা 30-50 টাকা কুপনের মাধ্যমে সমস্ত ভক্তদের ওই নাটবন দিয়ে বসে ভোগ খাওয়াই, আর যারা বাড়িতে নিয়ে যায় ভাতটা জেনে 60 টাকা নেই, যেটা ভক্তি হয়। যারা কুপন কুপন কাটতে পারে না, যাদের অর্থনৈতিকভাবে দুর্বল তাদের কুপন কাটতে পারে না, এরকম বহু ভক্ত দিই আমরা, 300-400 লোককে আমরা আদায় করে পোলাও পাশা অল্প অল্প করে দিই, তাহলে ফিরিয়ে দিই না। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এটা কিন্তু খুব সুন্দর জিনিস, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা তো কুপন কেটে করে, যাদের একটু বোঝই আর কি একটু জ্বালাই আছে তাদেরও নিরাশ করা হয় না, তাদেরও এখানে কেটে হয়, যেটা খুব ভালো জিনিস আর কি। সো ফাইনালি বন্ধুরা দেখো মোটামুটিভাবে তোমাদের ঠাকুরকে দেখানোর চেষ্টা করলাম, মন্দিরে ইতিবৃত্ত যা কিছু শুনলে তোমরা, আমিও একেবারে নতুন আজকে প্রথম যাচ্ছে এসেছিলাম, খুব সুন্দর একটা টাইম কাটলাম। পিছনে পিছনে প্রচণ্ড পরিমাণে পুজো টুজো হচ্ছে, প্রচণ্ড ক্রাউড রয়েছে, আর সত্যি কথা বলতে কি জানো তো খুব মজা এসছে, মন থেকে বলছি ভীষণ মজা এসছে। আমি ভেবেছিলাম কালী ঠাকুর, কিন্তু কালী ঠাকুর না দুর্গা ঠাকুরের। তো চলো অত কথা না বলে একই কথা, যদি তোমাদের ভালো লাগে, দেখো একটুখানি ধার্মিক টাইপের দেখাচ্ছি, কিন্তু যদি তোমাদের ভালো লাগে ডেফিনেটলি তোমার লাইক করো, শেয়ার করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় ব্যাপার, টাকা পয়সা কিছু পাই না কিন্তু ইমপ্রেশন দেয় যে বড় কিছু করার জন্য। চলো দেখা হচ্ছে অন্যদিন অন্য ভালো থাকবে, টাটা।